রবিবার বলগোনা শিশু মঙ্গল বিদ্যালয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, এই কথা মাথায় রেখেই পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ভাতার সেলফ ডিফেন্স একাডেমির সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে প্রায় 80 জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পর্কে বলগোনা শিশু মঙ্গল বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র নন্দী বলেন, বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ভাতার সেলফ একাডেমি পক্ষ থেকে এখানে একটা প্রি মেডিকেল ক্যাম্প হলো আমাদের বরগোনা কোচিং সেন্টার, পাইলট কোচিং সেন্টার ও শিশুমঙ্গলম বিদ্যালয়ে। এটা হচ্ছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছে। নাচ গান খেলাধুলো বা ওই যে বিভিন্ন গ্রুপের আর কি ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে। আচ্ছা, কতজন মতো অংশগ্রহণ করলো? মোটামুটি 80-85 জন, এখনও তো মানে চলছে 80-85 জন। এদিনে আমাদের ইচ্ছা যে আর সংগ্রহকে আমরা অনুরোধ করবো যাতে এই ধরনের ক্যাম্প আরও মানে বেশি করে হয় বা আমরা সুযোগ পাই। হ্যাঁ, ওনাদেরকে আমরা সেই অনুরোধ রইল। আগামী দিনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে খেলাধুলার পাশাপাশি আরও এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করার কথা জানান পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস। তিনি আরও বলেন, প্রথমে বলে রাখি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আর ভাতার সেলফ একাডেমি যৌথ উদ্যোগে আজকে বলগোনা শিশু মঙ্গল বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি করা হচ্ছে। এখানে প্রায় 80 জন মতো আজকে ছোটো ছোটো ছেলে মেয়েরা এই মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখালেন। প্রায় প্রত্যেকের রিপোর্টই ভালো, কারণ সকলেই জানেন খেলাধুলার পাশাপাশি আমরা চেষ্টা করছি গ্রাম অঞ্চলগুলোতে বেশি করে ছেলে মেয়েদের স্বাস্থ্যের কথা মাথা রেখে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা সহ তাদেরকে যে আমাদের ক্যাম্পগুলো খেলাধুলাগুলো চলছে সেইগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা রাখছি আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন গ্রামীণ অঞ্চল শহর অঞ্চলগুলোতে আমরা এরকম ধরনের আরও মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ যে খেলাধুলা প্রশিক্ষণ শিবিরগুলো চলছে সেগুলো আরও বেশি পরিমাণে করার আমরা সবার কাছে আবেদন করছি। আপনারা আপনাদের সহযোগিতা করবেন এই আশা রাখি। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৈকত চ্যাটার্জি, ভাতার সেলফ ডিফেন্স একাডেমির শিক্ষক সম্রাট হাজরা, বলগোনা শিশু মঙ্গল বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র নন্দী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।